আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভিতর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সামনে যে নতুন দুই দুইটা আলটিমেট আসতেছে এই দুইটা আলটিমেটের সঙ্গে ইএমপি গ্লিশিয়ার এবং এ গ্লিশিয়ার গিলিসিয়ার এমটা কিন্তু গিলিশিয়ার না তবে গিলিশিয়ারের মতন এই দুইটা আপডেডেবল গ্লিশিয়ার কোন আলটিমেটের সঙ্গে কোনটা থাকবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই ভিডিওতে কিন্তু আপনারা দেখিয়ে দেবো আপনাদের ভিতর অনেকেই আছেন আপনারা কমেন্ট করছেন বা আমাকে এস করতেছেন ভাইয়া এখানে যে ইএমপিটা আসবে এটা কত ইউসি হলে বের করতে পারবো এটাও কিন্তু আপনার এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কত ইউসি হলে আপনার গিলিশিয়ার ইউএমপি কপিটা রিডিম করতে পারবেন বা বের করতে পারবেন প্রথমে আমি সকালবেলা যেটা করি এখানে দশ ইউসি দিয়ে কিন্তু গেট ওপেনিং করি ভাবলাম কি এখান থেকে যেহেতু একটা আলটিমেট এবং ওনার লাখ স্পিন আছে তবে দশ ইউসি দশ ইউসি এখান থেকে গেট ওপেনিং করি তবে এখানে দশ ইউসি দিয়ে গেট ওপেনিং করছি একটা দুই হাজারের পপুলারিটি পেয়েছি এখানে যে ওনার লাকি স্প্রিন এবং আলটিমেট এখান থেকে আপনার দশ ইউসি দিয়ে গেট ওপেনিং করে কে কী পাইছেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে লিখে আপনারা জানাবেন প্রথমত এই আলটিমেট থেকে আমি ইউসি দিয়ে কিন্তু অনেকদিন ধরে কে উইনিং করতেছি তেমন কিছুই কিন্তু আমি এখান থেকে পাইনি শুধু মিনিজেম গুলো ছাড়া এবারে আলটিমেট নিয়ে কথা বলি দেখেন প্রথমত কিন্তু আমাদের মাঝে এই আলটিমেটটা আসবে এই মাসের সাতাশ তারিখ কিন্তু আপনারা এই নতুন আলটিমেটটা দেখতে পাবেন অনেকটা কিন্তু গিলিশিয়ার টাইপের মানে এখানে অর্ধেক গিলিশিয়ার বললেই হয় এখানে মেল ফিমেল দুইটাই কিন্তু আপনারা দেখতে পাইতেছেন এই দুইটাই কিন্তু আমাদের মাঝে আলটিমেটের ভিতর থাকবে এখন এর সঙ্গে কিন্তু উজি স্ক্রিন থাকবে যেটা কিন্তু গিলিশিয়ার এবং এখানে যে ব্যাকপ্যাকটা আছে ব্যাকপ্যাকটা কিন্তু অনেকটা ছোটো ব্যাকটা একটা মতো লাগতেছে এটাও কিন্তু অনেকটা গিলিশিয়ার টাইপের মানে এখানে যতগুলো আইটেম আছে প্রায় কিন্তু গিলিশিয়ার টাইপের বা আইস টাইপের এখানে প্রথমত ব্যাকপ্যাকটা কিন্তু খুবই ভালো বা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এবং এখানে যে ইমোটটা দেখতে পাইতেছেন এটা কিন্তু মিথিক ইমোট আমাদের যে নতুন আল্টিমেট গুলো এই আলটিমেটের ভিতরে কিন্তু একটা মিথিক ইমোট থাকে হয়তো আপনার অনেকেই জানেন এই মোট কিন্তু আপনারা মাত্র একটা বড় জেমের মাধ্যমে কিন্তু আপনারা রিডিম করে নিতে পারবেন এছাড়াও যে গ্লাভসটা আছে গ্লাভসটা কিন্তু অলরেডি বেরোয় গেছে মানে আমাদের যে কালেকশন ইভেন্ট আছে ওইখানে কিন্তু এই গ্লাভসটা দিয়ে দিয়েছে এছাড়াও কিন্তু এই গ্লাভসটা আলটিমেট ভিতরে থাকবে এবং দেখেন এখানে যে গ্লাইডারটা আছে গ্লাইডারটা কিন্তু অনেকটা কা টাইপের বা দুইটা কিন্তু একটা দুইটা মাথা যাই হোক এই মিথিক গ্লাইডার স্কিনটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট লিখে জানাবেন এছাড়াও এখানে বড় জেম এবং মিনি জেম আইস টাইপের এটাও কিন্তু আপনার আলটিমেটে দেখতে পাবে যেগুলো জেম আপনার যদি পঞ্চাশটা কালেক্ট করে কনভার্ট করে তাহলে কিন্তু বড় একটা জিম পাবেন আপনারা আর এটা কিন্তু অনেকটা আইস টেবের এছাড়াও একটা ফ্রেম আছে এটা কিন্তু অনেকটাই আইস স্টেবের বা গিলিসিয়ার টাইপের এটাও কিন্তু আপনার নতুন আলটিমেটে তো দেখতে পাবেন আপডেডাবল মলিটপ এবং আপডেডাবল গ্রেনেটি স্কিন বা এবং নর্মাল স্কিনগুলো আছে এগুলো আপনারা দেখতে পাবেন এই আলটিমেটের সঙ্গে এখানে উজি যে আছে এটা কিন্তু আমাদের মাঝে আসবে এখন এটার সঙ্গে পুরোনো কোন আপডেবল গান স্ক্রিন আসবে একটা কিন্তু ইএমপি গিলিশিয়ার এবং একেএম গিলিশিয়ার এই দুইটা ভিতর কোনটা আসবে এটা আপনাদের একটু পরে আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে কিন্তু এই উজিটা আপনারা দেখতে পাবেন ফার্স্ট আলটিমেটের সঙ্গে এখন এই আলটিমেটের সঙ্গে বা এখানে উজি যে গ্লিশিয়ারটা আছে এটার সঙ্গে আপডেবল কোনটা আসবে দেখেন এটার সঙ্গে কিন্তু আমাদের মাঝে আসবে এখানে এক এম জি আছে এক এম কিন্তু আমাদের মাঝে আসবে যেমন ধরেন এখানে এস এম জির দুইটা কিন্তু গ্লিশিয়ার থাকতেছে একটা হলো পুরনো একটা নতুন এবং এয়ার ভার্সনের যে ওজি দুইটা আছে একটা হলো একেম এবং আরেকটা কিন্তু গ্লিশিয়ারেল একটা হলো পুরনো আর একটা কিন্তু নতুন এখন দেখেন এখানে কিন্তু পাবজি প্রথমত এখানে আমাদের ওজি গ্লিশিয়ার সঙ্গে একেম এম আসবে এবং স্কারেল নতুন যে গ্লিশিয়ার আমাদের মাঝে আসতেছে কিন্তু ইএমপি গ্লিশিয়ার যেটা আছে ওটা কিন্তু আসবে ওইটা আপনার একটু পরে আমি বুঝাই দিতেছি প্রথমত দেখেন এটা কিল মেসেজটা কিন্তু খুবই জোস থাকতেছে আমার কাছে প্রথম গ্লিশিয়ার যে আলটিমেট আমাদের মাঝে আসবে ওজি গিলিশিয়ার আলটিমেট কিন্তু মাঝে মাঝে আসতেছে এখন এটার সময় কিন্তু এখানে যে একেম ইংলিশেরটা দেখতেছেন বা পুরনো যে আলটিমেটটা আছে এটা কিন্তু রিডিম অপশনে আপনারা পেয়ে যাবেন এই আলটিমেটটা কিন্তু অনেক পুরনো এবং এখানে যে এম গ্লিশিয়ারটা আছে এটা কিন্তু অনেকটা জুস বা আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগে এখন দেখেন আপনাদের আমি আর একটু বুঝাই বলতেছি এখানে প্রথমত আমাদের যে উজি গ্লিশিয়ারটা আসবে এই উজি গ্লিশিয়ারের সঙ্গে কিন্তু আপনারা এম গ্লিশিয়ারটা দেখতে পাবেন এই একেমটা

এখানে যে আমাদের আলটিমেটটা আসছে এই আলটিমেটের সঙ্গে কিন্তু ব্যাকপ্যাক দেখতে পাবেন এটা কিন্তু অনেকটা ছোট আর একটা জিনিস আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আমাদের মানে দুই দুইটা যে আলটিমেট আসছে এই দুইটা আলটিমেটের এটা কিন্তু ব্যাকপ্যাকগুলো কিন্তু খুবই ছোট এইগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে যদি এগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন এই আলটিমেটের সঙ্গে আমাদের মিথিক যে গ্লাইডার স্কিনটা থাকতেছে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্কিনটা কিন্তু আমাদের মাঝে আসবে আর এটা আসলে কোন ধরনের গ্লাইডার আমি আসলে বুঝলাম না দুই নম্বর আলটিমেট এর সঙ্গে কিন্তু আপনারা আপডেটেবল দুইটা স্কিন কিন্তু এখানে দেখতে পাবেন প্রথমত গ্রেনেট স্কিন এবং মলি স্ক্রিনে কিন্তু এই নতুন আলটিমেট এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু দুইটা কিন্তু লেজেন্ডারি আইটেম এছাড়াও এই আলটিমেট এর সঙ্গে কিন্তু আপনারা এই মোটটা দেখতে পাবেন এটা কিন্তু একটা লেজেন্ডারি ই আমি বুঝলাম না আলটিমেটের ভিতরে লেজেন্ডারি আইটেম দিল কেন এটা কিন্তু বুঝলামই না এই মোটটা কিন্তু আপনারা এই নতুন আলটিমেটের ভিতর দেখতে পাবেন একটা ইমোট আছে এই মোটটা কিন্তু মিথিক আপনারা কিন্তু অনেকেই জানেন আমাদের নতুন যে আলটিমেট আসে এই আলটিমেটের সঙ্গে কিন্তু একটা মিথিক ইমোট থাকে এই ইমোটটা কিন্তু আপনারা একটা জেমের মাধ্যমে করতে পারবেন এটা কিন্তু এখনো মানে থিয়েটি লিক্স বেরোয় নাই এছাড়াও এই আলটিমেট এর সঙ্গে কিন্তু প্রায় গ্লিশিয়ারটা দেখতে পাবেন যেটা হলো স্কাইল ঠিক কথা বলতে কি এখানে যে গ্লিশিয়ার স্কাইলটা আছে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এর সঙ্গে কিন্তু ইএমপি গ্লিশিয়ারটা থাকবে এখন দেখেন আপনারা যদি ইএমপি গ্লিশিয়ারটা বের করতে চান মানে এখানে আলটিমেট থেকে আর এখানে মোটামুটি আপনাদের কত ইউসির মতো লাগতে পারে দেখেন আমাদের মাঝে যে সময় ইএমপি গ্লিশিয়ারটা আসছিল নতুন ওই সময় কিন্তু এ গ্লিশিয়ার এবং এম ফোর গ্লিশিয়ার এই দুইটাই কিন্তু আসছিল রিডিম অপশনে ওই সময় কিন্তু আমি কে ং করছিলাম আর মোট সাত হাজারের মতন ইউসি খরচ করছিলাম ওইখানে কিন্তু পরবর্তীতে ইউএমপি গ্লিশিয়ার যেটা ছিল ওইটা কিন্তু আমি কেট থেকে বের করতে পারিনি মানে আমার লাখটা ভালো ছিল না তবে ওইখানে আমি যে বড় মিনি জেম গুলো আছে ওইগুলো আমার তিনটা হয়ে গেছিল আপনার যদি আট হাজার বা সাত হাজার ইউসি খরচ করেন এই নতুন আলটিমেটের এর ভিতরে তাহলে গ্যারান্টেড আপনার কিন্তু তিনটা বড় যে জেম আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন দেখেন আপনার যদি সাত থেকে আট হাজার ইউসি খরচ করেন এই আলটিমেটের ভিতরে আর এর ভিতরে যদি আপনার লাগ ভালো থাকে যদি এখান থেকে আপনার এই স্কাইল গ্রি পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের এক হিসাবে ইউসি গুলো কিন্তু আপনাদের প্রায় উঠেই যায় মানে এখানে যদি আপনারা স্কেল গ্লিশিয়ারটা পেয়ে যান এটা কিন্তু কোনো গ্যারান্টি দিয়ে আপনি বলতে পারবো না তবে আপনাদের লাখ যদি ভালো থাকে এখন দেখেন আপনারা যদি টোটাল সাত হাজার ইউসি মতন খরচ করেন বা আট হাজার ইউসি খরচ করেন তাহলে এখান থেকে আপনার যে বড় জেম গুলো পাবেন মিথিক ওইটা দিয়ে কিন্তু আপনার এখানে ইউএমপি গ্লিশিয়ার যেটা আছে সেটা কিন্তু আপনার রিডিম করে নিতে পারবেন এখানে কিন্তু আপনার এক হিসাবে দুইটাই কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম আপনারা আট হাজার ইউসি আলটিমেটে খরচ করেন তাহলে কিন্তু এখান থেকে ইউএমপি গ্লিশিয়ারটা কিন্তু আপনার নরমালি কিন্তু বের করতে পারবেন

আর এটা সুল দেখতেছেন কত বড় মানে এটা সুল দৈর কিন্তু আপনারা থেকে কিন্তু বাইরে নামতে পারবেন আর এটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই এখানে ইউএমপি গ্লিশিয়ার এবং গ্লিশিয়ার এই এই কিন্তু আমার কাছে খুবই লাগছে আলটিমেটের সঙ্গে কোন আলটিমেট টা আসবে হয়তো আপনি জানেন বা অনেকেই জানেন না দেখেন এই আলটিমেটটা কিন্তু আমাদের অপশনে থাকবে নতুন যে দুই নাম্বার আলটিমেট আসছে সেই দুই নাম্বার আলটিমেট সঙ্গে কিন্তু এই আলটিমেটটা আপনারা দেখতে পাবেন আর এই আলটিমেটটা কিন্তু তেমন মানে আমার কাছে একবারে ভাল লাগে নাই এই রিমোটটা মোটামুটি আমার কাছে কিন্তু ভাল লাগে বা রিমোট গুলো আমার আছে এবং এখানে যে ইউএমপি গ্লিশারটা আছে এটা কিন্তু আপনারা রিডেম্পশনে পেয়ে যাবেন নতুন যে আল্টিমেট এর মধ্যে মাঝে আসছে এই নতুন যে আল্টিমেটটা আছে স্কেল গ্লিশিয়ার এবং এমপি গ্লিশিয়ার এই দুইটাই কিন্তু আমাদের মাঝে আসছে ডিসেম্বর মাসের 27 তারিখে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং গ্লিশিয়ার উজি স্কিন এবং এখানে যে এ কে আছে এই দুইটা কিন্তু আমাদের মাঝে এই নভেম্বরের 27 তারিখে কিন্তু আপনারা দেখতে পাবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন ভিডিওটি পছন্দ থাকলে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আবারও ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ